ওয়েলকাম টু এম ডি কেমিস্ট্রি টিউটোরিয়াল এর আগের ক্লাসে আমরা এস ওয়ান এবং এস এন টু বিক্রিয়ার ত্রিমাত্রিক রসায়ন নিয়ে আলোচনা করেছিলাম আজকে কিন্তু আমরা আর এস নামকরণ নিয়ে জানব কিভাবে আর এস নামকরণ করতে হয় সেটা একটু জানবো এই আর এস নামকরণ কিন্তু প্রথম প্রচলন করেছিলেন কান ইনগোল্ড এবং ট্রিলক এই কারণের জন্য এদের নাম অনুসারে এটাকে সিআইপি নামকরণ বলা হয় এবং এরা যে নিয়মটা প্রচলন করেছিলেন সেই নিয়মটাকে বলা হচ্ছে সিআইপি রুল এই আর মানে হচ্ছে রেকটাস রেকটাস মানে হচ্ছে রাইট আর এস মানে হচ্ছে সিনিস্টার সিনিস্টার মানে হচ্ছে লেফট এটা কিন্তু একটা ল্যাটিন ওয়ার্ড এই রেকটাস এবং সিনিস্টার এটা ল্যাটিন ওয়ার্ড এবং এখানে এই আর রেক্টাসের নাম মানে রেক্টাস অনুসারে এটাকে বলা হচ্ছে আর এবং সিনিস্টার এটা অনুসারে বলা হচ্ছে এটা এস রেকটাস মানে হচ্ছে রাইট আর সিনিস্টার মানে হচ্ছে লেফট ওকে এবার জেনে নেব আর এস নামকরণ কোন যোগের করা হয় কোন যোগের ক্ষেত্রে করা হয় সব যৌগের তো আর এস নামকরণ করা যায় না দেখো যেসব যৌগে অপতিসম কার্বন পরমাণু বর্তমান তাদের আর এস নামকরণ করা হয় তাহলে বোঝা গেল তাহলে যেসব যৌগে অপ্রতিসম কার্বন পরমাণু বর্তমান তাদের ক্ষেত্রে কিন্তু আর এস নামকরণটা করা হয় ধরো এখানে একটা যৌগ রয়েছে এখানে যে যৌগটাতে একটা কার্বন পরমাণুর সঙ্গে চারটা ডিফারেন্ট অ্যাটম গ্রুপ যুক্ত রয়েছে এই যৌগটা এই যে কার্বন পরমাণুটা দেখো এই কার্বন পরমাণুতে হাইড্রোজেন ক্লোরিন মিথাইল ইথাইল অতএব এই কার্বন পরমাণুর সঙ্গে কিন্তু কি রয়েছে না চারটা ডিফারেন্ট অ্যাটম গ্রুপ যুক্ত রয়েছে হুম এই চারটা অ্যাটম এবং যুক্ত থাকার জন্য এই এই যে কার্বন পরমাণুটা এই কার্বন পরমাণুকে বলা হচ্ছে অপ্রতিশম কার্বন পরমাণু এই যৌগের আর এস নামকরণ করা হয় এই সমস্ত যৌগে এই ক্যাটাগরির যৌগের বোঝা গেছে ব্যাপারটা আর এস নামকরণ করার আগে আমাদের যৌগগুলোর যে ত্রিমাত্রিক গঠন হয় বিভিন্ন প্রজেকশানে যে গঠন হয় সেই সম্বন্ধে একটু আমাদের জেনে নিতে হবে বুঝতে পেরেছ সেটা আমি বলে দিচ্ছি একটু আর এস নামকরণ করতে হলে এটাকে বলা হচ্ছে ফ্লাইং হুইস প্রজেকশন ফর্মুলা এটাকে বলা হচ্ছে ফিসার প্রজেকশান ফর্মুলা এই ফ্লাইং হুইস থেকেও আর এস নামকরণ করা যায় আর ফিসার থেকেও কিন্তু আর এস নামকরণ করা যায় কিন্তু আমার মনে হয় যে ফিসার থেকে করলে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম তাই তোমাদের আমি ফিসার থেকেই করাটা শেখাবো আর এখান থেকেও কিন্তু পরে পরীক্ষায় এই ফ্লাইং হুইস থেকেও আর এস নামকরণ করা পড়ে তাহলে অতএ সরাসরি আর এস ফ্লাইং হুইস থেকে না করে আমরা যদি ফ্লাইং হুইসটাকে কীভাবে ফিসারে কনভার্ট করে নিই তাহলে কিন্তু সহজেই আমরা আর এস নামকরণটা করে নিতে পারবো ব্যাপারটা বোঝা গেছে তো যদি ইনকেস এই ফ্লাইং হুইসে তোমাদের দেয় তাহলে ফ্লাইং থেকে আমরা কি করব। ফিসারে প্রথমে কনভার্ট করে নেব তাহলে কনভার্ট করার পরে এই ফিসারটাকে অলরেডি সহজে করে নিতে পারবো তাহলে চলো আমরা কিভাবে ফ্লাইং উইসকে ফিসারে কনভার্ট করে সেটা একবার শিখে নিই ওকে এই যে ফ্লাইংউস প্রজেকশন ফর্মুলায় এখানে যে সমস্ত বন্ধনগুলো রয়েছে সেই সমস্ত বন্ধনগুলো একটু মিনিংটা একটু বলে দিই আমি দেখো এই যে সিম্পল যে রেখাগুলো রয়েছে এই সিম্পল রেখাগুলো এগুলো বোর্ডের প্লেনে আছে ঠিক আছে আর এই ডার্কেন যে লাইনটা আছে এই ডার্কেন লাইনটা কিন্তু বোর্ডের উপরের প্লেনে আছে আর এই ডটের যে লাইনগুলো আছে এই ডটের লাইনগুলো বোরের নিচের প্লেনে মানে বিলো দ্য প্লেন আর এটা অ্যাবাব দ্য প্লেন তাহলে অ্যাবাব দ্য প্লেনে কে আছে অ্যাবাব দ্য প্লেনে আছে ওএইচ বিলো দ্য প্লেনে আছে মিথাইল আর বোরের প্লেনে আছে হাইড্রোজেন আর হচ্ছে সিডবল কি ব্যাপারটা বোঝা গেছে তো এইটাকে আমরা আমাদের কাজ প্রথমে মানে প্রথম কাজটা হবে এইটাকে কিন্তু ফিসার প্রজেকশন ফর্মুলাতে কনভার্ট করা একদম ইজিলি করা যায় দেখো খুবই সহজে প্রথমে আমাদের দেখতে হবে এই এবাব দ্য প্লেন এবং বিলো দ্য প্লেনের দিকে আমি তাকাবো না আমি তাকাবো এই বোর্ডের প্লেনে যেগুলো আছে তাহলে বোর্ডের প্লেনে যেটা আছে সেটাকে আমি এই বোর্ডের প্লেনে উপরে কে আছে সিডবল এইচ আর নিচে আছে কে হাইড্রোজেন তাহলে এখানে কিন্তু প্রথমে ফিসার প্রজেকশন ফর্মুলা যেভাবে আঁকে সেভাবে কাঠামোটা আমরা এঁকে নেব এবং এই কাঠামোটা কিন্তু কিন্তু যে উপরে আছে সি ডবল এইচ এবং নিচে আছে হাইড্রোজেন সেটা দিয়ে দেব ওকে আর কিন্তু কোনো আমাদের মানে এ থাকলো না তাহলে উপরে কি বললাম সিড বল এইচ এবং নিচে এইচ এবার দেখো এটা কোন দিকে বেঁকে আছে বেন্ট হয়ে আছে রাইট সাইড মানে তোমরা যদি দিকে মুখ করে বসো তোমাদের ডানের হবে এইটা তার মানে এই দিকে কিন্তু বেন্ট হয়ে আছে তাহলে বেন্ট বেন্ট রাইট সাইড বেন্ট যদি রাইট সাইড হয় তখন মনে রাখবে এই অ্যাবাব দ্য প্লেন যে ডার্কেন লাইনটা আছে সেটা কিন্তু রাইটে হবে আমি ওইসটা রাইটে করে দেবো এবং বিলো দ্য প্লেন বিলো দ্য প্লেনটা কিন্তু কোথায় হবে লেফটে হবে কি বোঝা গেছে তো তাহলে কি বললাম যে কোনো ফ্লাইং উইজ থেকে ফিসারে করার নিয়মটা হচ্ছে মূল যে এমনি রেখাগুলো যেগুলো বোর্ডের প্লেনে আছে সেটা কোন দিকে বেঁকে আছে আমাকে দেখতে হবে কোন দিকে বেন্ট হয়ে আছে তাহলে এইটা কিন্তু দেখতে পাচ্ছি আমার বেন্ট রাইট সাইড এই কারণের জন্য এটাকে কি করলাম না অ্যাবাব দ্য প্লেন রাইট এবং বিলো দ্য প্লেনটাকে কি করলাম লেফটে করলাম তাহলে বেন্ট এট রাইট সাইড অ্যাবাব দ্য প্লেন রাইট এটা কিন্তু তোমরা লিখে রাখবে তাহলে রুলটা কি হল বেন্ট রাইট সাইড অ্যাবাব দ্য প্লেন অ্যাবাব দ্য প্লেন রাইট

তাহলে বেন্টেড লেফট সাইড অ্যাবাব দ্য প্লেন কি হলো লেফট হল এইভাবে কিন্তু আমরা ফ্লাইং হুইস থেকে ফিসারে করব দেখো আরও একটা আমরা উদাহরণ নিয়েছি সেটা হচ্ছে এইটা এইটাকে আবার আমাদেরকে কি করতে হবে ফিসারে রূপান্তরিত করতে হবে ফিসার প্রোজেকশন ফর্মুলা এটা ফ্লাইং হুইস ফ্লাইং হুইস থেকে ফিসারে করবো দেখো এখানে মূল যে দুটো লাইন যে বোর্ডের প্লেনে যে দুটো লাইন আছে তার উপরে কি আছে তার উপরে আছে হচ্ছে হাইড্রোজেন এবং নিচে আছে সিডবল এইচ তাহলে এটা কোন দিকে বেঁকে আছে বেন্টেড লেফট সাইড তাহলে অ্যাবাব দ্য প্লেনটা কোন দিকে হবে লেফটে হবে তাহলে বিলো দ্য প্লেন কোনটা এইটা এটা কিন্তু রাইট হবে এইভাবে আমরা ফ্লাইং ইউস থেকে ফিশারে পরিণত করবো এবার ফিসার থেকে কিভাবে আর এস নামকরণ করা হয় সে নিয়মটা জানলেই আমাদের হয়ে যাবে জাস্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে নিয়মটা আমি বলে দিচ্ছি এবার আমরা ফিসার থেকে কিভাবে আর এস নামকরণ করা হয় তার নিয়মটা আমি বলে দিচ্ছি দেখো এখানে হচ্ছে এই মাঝখানে একটা কার্বন এই কার্বনের সঙ্গে চারটা ডিফারেন্ট পরমাণু আর গ্রুপ বিভিন্নভাবে যুক্ত থাকতে পারে সেইভাবে আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি এখানে এ বি সি ডি হলো চারটা অ্যাটম আর গ্রুপ এই এবিসিডিগুলোকে যাদের প্রায় প্রায়োরিটি অর্ডার যাদের হচ্ছে প্রাধান্যের ক্রম হচ্ছে এ সব থেকে বেশি তারপরে বি তারপরে সি তারপরে ডি তাহলে আমি কি বললাম ব্যাপারটা এখানে এখানে এটা হচ্ছে কাই কার্বনটা হচ্ছে অপ্রত্যম কার্বন এই অপ্রতিষম কার্বনের সঙ্গে চারটা বিভিন্ন ডিফারেন্ট অ্যাটমর গ্রুপ বিভিন্নভাবে যুক্ত থাকতে পারে সেই হিসাবে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি ডিটা যদি উলম্ব রেখায় অবস্থান করে দেখো এই যে গঠন দুটো এই গঠন দুটোতে কিন্তু ডি ডিটা কিন্তু এরকম উলম্ব রেখায় অবস্থান করেছে এবং এই দুটো যে গঠন এই দুটো গঠনে দেখো এই ডিটা কিন্তু অনুভূমিক রেখায় অবস্থান করেছে এই দুটো কেসকে আমরা দুভাবে ভাগ করে নিয়েছি হয়েছে এই যে এবিসিডি যাদের কিন্তু এই এবিসিডিটাকে কীভাবে সাজানো হয়েছে না এর প্রাধান্যের ক্রম সব থেকে বেশি তারপরে বি তারপরে সি তারপরে ডি এই প্রাধান্যের ক্রম নিয়ে আমি বলে দিচ্ছি কিভাবে তোমরা কার প্রাধান্য বেশি কার প্রাধান্য কম হবে সেটা কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে একটা ছোট্ট আমি উপায় বলে দেব সেই উপায়টা দেখলেই তোমরা সহজে বুঝতে পেরে যাবে যে কার প্রাধান্য বেশি এবং কার প্রাধান্য কম ওকে আগে নিয়মটা শিখে নেই তারপরে আমি প্রাধান্যের ক্রমটা বলে দিচ্ছি তাহলে প্রথমে যে কেসটা আলোচনা করবো সেটা হচ্ছে উলম্ব রেখায় যদি ডি অবস্থান করে ডি মানে কি ডি মানে সব থেকে কম প্রায়োরিটি সম্পন্ন গ্রুপটি মানে সব থেকে কম প্রাধান্যের গ্রুপটি যদি উলম্ব রেখায় অবস্থান করে তাহলে দেখো যদি সবথেকে কম প্রাধান্যের গ্রুপটা উলম্ব রেখা তার মানে আমাকে দেখতে হবে এই প্রাধান্যর যে অর্ডারটা সব থেকে এ তারপরে বি তারপরে সি এই এই প্রাধান্যের ভিত্তিতে আমরা একটা অ্যারো ড্র করবো একটা অ্যারো লাইন ড্র করব তাহলে এই অ্যারোটা দেখতে হবে কোন দিকে আবর্তন করছে দেখো এটা ক্লগ ওয়াইজ না অ্যান্টি ক্লগ ওয়াইজ এটা কিন্তু ক্লগ ওয়াইজ তাহলে ক্লগ ওয়াইজ যদি হয় এবং ডিটা যদি উলম্ব রেখায় অবস্থান করে তখন কিন্তু এটাকে আমরা কি বলবো আর বলবো আর তাহলে ক্লগ ওয়াইজ ডি উলম্ব হ্যাঁ ডি যদি উলম্ব রেখা অলরেডি বলা হয়েছে তাহলে ডি উলম্ব যদি ক্লগ ওয়াইজ হয় এই ডায়াগ্রামটা তো মনে রাখবে ক্লগ ওয়াইজ হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা আর পেলাম আর কনফিগারেশান এবং ডিটা যদি উলম্ব রেখায় অবস্থান করে যদি দেখো এ এরপর বি তারপরে সি তারপরে আবার ডি মানে এভাবে তখন আবর্তন করবে আমি এ থেকে বি এভাবে কেন করলাম না ম্যাক্সিমাম ডিস্টেন্স এ এখান থেকে যদি আমি এখানে বি যাই এবং বি থেকে আবার যদি সি আসি সি থেকে ডি আসি তখন কিন্তু আমাদেরকে ম্যাক্সিমাম ডিস্টেন্স ফলো করা হয়ে যাবে ওই জন্য আমরা ওই দিক দিয়ে ঘুরলাম না আমরা ঘুরলাম কিন্তু এই দিক দিয়ে এই কারণে এ এ থেকে বি বি থেকে সি দেখো এইখান দিয়ে যদি আমি আবর্তন করি তাহলে কিন্তু প্রাধান্যটাকে যদি আমি আবর্তন করাই তাহলে কিন্তু এখানে মিনিমাম ডিস্টেন্স ফলো করা হবে এটাই হচ্ছে মূল নিয়ম বুঝতে পারলে তো তাহলে দেখতে পাচ্ছি এখানে এরোটা কোন দিকে ঘুরছে অ্যান্টিক্লোয়াইজ তাহলে অ্যান্টিক্লোয়াইজ হলে কী হবে এস হয় তাহলে ডি যদি উলম্ব রেখায় অবস্থান করে এবং প্রাধান্যের যে ক্রমটা সেটা যদি অ্যান্টি ক্লোগাইজ রোটেশান করে তাহলে কিন্তু সেটা সেখানে সেক্ষেত্রে কী কনফিগারেশন হয় এস তাহলে এটা কিন্তু অ্যান্টি ক্লোগাইজ হলে অ্যান্টি ক্লোগ ওয়াইজ হলে কিন্তু কি হয় এস হবে আবার দেখো যে ক্ষেত্রে কিন্তু ডি উভয় ক্ষেত্রেই অনুভূমিক রেখায় অবস্থান করেছে তাহলে অনুভূমিক রেখায় অবস্থান করলে এখানে প্রাধান্যের ক্রমটা আমরা দেখব কোন দিক থেকে ঘুরে দেখো এ এটা হচ্ছে এ এ থেকে বি বি থেকে সি মানে এটা কিন্তু অ্যান্টি ওয়াইজ রোটেশান করেছে তাহলে অ্যান্টি ওয়াইজ যদি রোটেশান করে তখন সেক্ষেত্রে হবে আর আর যদি এ এ থেকে বি বি থেকে সি আবার ডি মানে এই দিকে যদি রোটেশান করে মানে ক্লগ ওয়াইজ রোটেশান করে তখন হয়ে যাচ্ছে এস অতএব যদি ডিটা ভার্টিক্যাল লাইনে অবস্থান করে তখন সেক্ষেত্রে যদি ক্লগ ওয়াইজ রোটেশান করে তখন আর এবং অ্যান্টি ওয়াইজ এস আর ডি যদি হরাইজনটালি অবস্থান করে তখন হচ্ছে অ্যান্টি ওয়াইজ হবে তখন আর আর ক্লগ ওয়াইজ হবে তখন এস মানে পরস্পরের মানে পুরো উল্টো আর কি বুঝতে পারলে তো এটাই হচ্ছে আর এস নামকরণের মূল নিয়ম এবারে আমরা সরাসরি একটা উদাহরণ নিয়ে তোমাদের একদম দেখিয়ে দিচ্ছি তাহলে আরও ব্যাপারটা ইজি হয়ে যাবে ওকে এবার দেখো একটা আমরা উদাহরণ নিয়েছি এই এটা কিন্তু ফ্লাইং হুইস প্রয়োগশানে নিয়েছি বলা আছে যে এই যৌগটির আর নামকরণ করো মানে আর না এস তা চিহ্নিত করতে বলেছে শুধুমাত্র দেখো কীভাবে করব এটার আর এস নামকরণ তাহলে এই যে ফ্ল্যাংস ফর্মুলাটা আছে এটা থেকেও করা যায় সরাসরি তোমাদের এটা থেকে আমি যেহেতু নিয়মটা বলে দিইনি অতএব আমরা এটাকে কিসে করব। এটাকে কিন্তু আমরা কি করব না ফিসার প্রজেকশান ফর্মুলাতে করে দেবো ওকে তাহলে এটা থেকে ফিসারে যদি করি তাহলে এখানে মূল যে সলিড লাইনটা রয়েছে এই সলিড লাইনে উপরে কে আছে একেবারে ইজি দেখো উপরে আছে সিড এইচ নিচে আছে কিন্তু এইচ তাহলে বেন্ট অ্যাট কোন দিকে আছে বেন্ট অ্যাট রাইট সাইড তাহলে অ্যাবাব দ্য প্লেন কোনটা এইটা অ্যাবাব দ্য পেন হবে রাইটে এবং বিলো দ্য প্লেন হবে কিসে লেফটে এরপরেই কিন্তু আমরা কী করবো এইটার আর এস নামকরণ করবো বোঝা গেল তাহলে কি কী গ্রুপ আছে গ্রুপগুলোকে তো এখনো আমি প্রাধান্য অনুসারে সাজাতে শিখিনি তাহলে কীভাবে আমরা জানবো যে কোন গ্রুপটার প্রাধান্য বেশি ওকে তাহলে কি কি গ্রুপ আছে আমি সাইডে নিচে হয়ে এবারে একটা একটা গ্রুপকে তার মানে দেখো এখানে কি কি গ্রুপ আছে আমি এখান থেকে এখানে ওই উপর থেকে পরপর লেখি সিডবল এইচ তারপরে আছে সি এইচ থ্রি ও এইচ আর হাইড্রোজেন প্রত্যেকটা গ্রুপ নিচে নিচে লেখার পরে দেখব প্রথমে এই গ্রুপের প্রথমে কোন কোন পরমাণুগুলো আছে এই গ্রুপটার প্রথমে আছে কার্বন এই গ্রুপটার প্রথমে আছে কার্বন এই গ্রুপটার প্রথমে আছে অক্সিজেন এই গ্রুপটার প্রথমে আছে হাইড্রোজেন দেখতে হবে কার মাস নাম্বার থেকে বেশি তাহলে মাস নাম্বার তার ভর সংখ্যা অক্সিজেনের ভর সংখ্যা বেশি না কার্বনের ভর সংখ্যা বেশি অবশ্যই অক্সিজেনের ভর সংখ্যা কিন্তু বেশি আমরা জানি অক্সিজেনের ভর সংখ্যা ষোলো আর কার্বনের কত বারো তার মানে এর প্রায়োরিটি সব থেকে বেশি হবে অতএব এটা হবে এ কি বোঝা গেল তা দুটো কার্বন আছে এই দুটো এখানেও কার্বন এখানেও কার্বন যখনই দুটো সেম হয়ে যাবে তখন তার পরের অ্যাটমগুলো দেখতে হবে এখানে অক্সিজেন এখানে হাইড্রোজেন কার প্রাধান্য বেশি কার মাস নাম্বার বেশি অক্সিজেনের অতএব এ তখন কিন্তু এগিয়ে গেল এ তখন হয়ে গেল বি তারপরে এ হয়ে গেল সি আর হাইড্রোজেন থেকে হালকা এই জন্য এ হয়ে যাবে ডি এইবারে প্রত্যেকটা এখানে কোনটা এ বি কোনটা বসিয়ে দেবো এটা হবে এ এটা হলো বি এটা হলো সি এটা হলো ডি কি বোঝা গেল তো তাহলে এ বি সি ডি এবারে কিন্তু অলরেডি তোমরা বুঝতে পেরে গেছো ওটা আর হবে না এস হবে তাহলে আমরা ফলে এটা কিন্তু ডি দেখো ডিটা কিন্তু ভার্টিক্যাল লাইনে রয়েছে তাহলে ভার্টিক্যাল লাইনে থাকলে এখানে এ থেকে বি বি থেকে সি ওকে এরকম করে কিন্তু আমরা তাহলে না ওয়াইজ রোটেশন হচ্ছে এটা কিন্তু তার মানে এক্ষেত্রে হয় এবং ডিটা কিন্তু ভার্টিক্যাল লাইনে অর্থাৎ উলম্ব রেখায় অবস্থান করে সে কারণের জন্য আমরা কি বলবো এটাকে এটাকে বলবো আমরা এস কনফিগারেশনে আছে এটা এইভাবে আমরা এই মানে যে ফ্লাইং হুইস যদি কোনো দেওয়া থাকে তার কিন্তু আর এস নামকরণ এইভাবে করতে পারি আরও একটা আমি উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদের আরও একটা আমরা উদাহরণ নিয়েছি দেখো এই যৌগটি এই যৌগটিও ফ্লাইং হুইস ফর্মুলাতে দেওয়া আছে ফ্লাইং হুইস প্রজেকশন ফর্মুলা থেকে প্রথমে আমাদের কাজ কী হবে ফিসার প্রজেকশন ফর্মুলাতে কনভার্ট করে দেওয়া খুবই ইজি তাহলে উপরে কে আছে মিথাইল আর এই সলিড লাইন নিচে কে আছে হাইড্রোজেন তাহলে মিথাইল আর হচ্ছে হাইড্রোজেন এটা কোন দিকে বেন্ট আছে বেন্টেড বেন্টেড লেফট সাইড তাহলে বেন্ট্যাড লেফট সাইড যদি হয় তাহলে অ্যাবাব দ্য প্লেন কোন দিকে হবে লেফটে হবে অ্যাবাব দ্য প্লেনে কে আছে ব্রোমিন আছে এবং বিলো দ্য প্লেনে কে আছে ক্লোরিন আছে বুঝতে পারলে তো তাহলে এখানে এই যে আমাদের বোরের প্লেনের যে সমস্ত রেখাগুলো মানে সলিড লাইনের যে রেখাগুলো আছে সেই রেখাগুলো দেখতে হবে এখানে এই সলিড লাইনে কে আছে উপরে মিথাইল এবং নিচে আছে হাইড্রোজেন প্রথমে উপরে মিথাইল এবং নিচে হাইড্রোজেন দিয়েছি এবং বেন্টেড কি সাইড লেফট সাইড তাহলে অ্যাবাব দ্য প্লেন কি হবে অ্যাবাব দ্য প্লেন ব্রোমিন আছে লেফটে হবে এবং বিলো দা প্লেন কে আছে ক্লোরিন আছে তখন ক্লোরিনটা রাইটে হয়ে যাবে তো এভাবে কিন্তু আমরা এই এ থেকে মানে ফ্লাইং ফ্লাইংস থেকে আমরা ফিসারে করতে পারি এবার আমরা কিন্তু যে যে গ্রুপগুলো আছে সেগুলো লিখে ফেলবো তাহলে কে কে আছে মিথাইল ব্রোমিন হাইড্রোজেন আর ক্লোরিন এইটা দেখো এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন চারটা গ্রুপ কিন্তু রয়েছে এই চারটা গ্রুপকে কিন্তু আমরা পরপর লিখে দিলাম কে সব সব থেকে ভারী বলো তো ব্রমিন সব থেকে ভারী এই জন্য আমরা এ দিলাম তারপরে কে ভারী তারপরে হচ্ছে ক্লোরিন কি তাই তো এর প্রথমে কিন্তু ব্রমিনই আছে একটাই অ্যাটম আছে ব্রোমিন দেখো ব্রোমিনটা সব থেকে ভারী এই জন্য সব থেকে প্রাধান্য বেশি তারপরে এ হচ্ছে বি ক্লোরিন তারপরে এখানে কার্বন আছে এই জন্য এখানে সি দিয়ে দিলাম হাইড্রোজেনের হাইড্রোজেন থেকে কম ডি তার মানে এটা প্রথমে হবে এ তারপরে বি তারপরে এটা সি ওকে তারপর এটা ডি মানে ডিটা এক্ষেত্রেও কিন্তু কোথায় থাকলো এখানেও কিন্তু ভার্টিক্যাল লাইনেই থাকলো বুঝতে পারলে তাহলে এ এরপর বিয়ের পর সি মানে এটা এই দিক থেকে এই দিকে ঘুরবে এ পর বি বিয়ের পর সি এমনভাবে আমাকে এই অ্যারোটা আঁকতে হবে যেন সেই অ্যারোটা কম দূরত্ব অতিক্রম করে যদি আমি এ থেকে বি এ পাশে দিতাম আবার সি তখন বেশি দূরত্ব হয়ে যেত সেই কারণের জন্য আমি কি করলাম এর পর বি এ পাশে দিলাম তারপর সি আবার ডি মানে খুব কম ডিস্টেন্স ফলো করলেই পুরোটা কাভার হয়ে যাবে এই কারণের জন্য আমরা এইভাবেই এটাকে রোটেশান করাবো তার মানে এটা ক্লব ওয়াইজ না অ্যান্টি ক্লোগাইজ এটাও কিন্তু দেখো অ্যান্টি ক্লো ওয়াইজ মানে এটাও কিন্তু কি হবে এস হবে এইভাবে আমরা আর নামকরণগুলো করে থাকি আর প্রাধান্যের ক্রমটা তো বলেই দিলাম যার মাস নাম্বার বেশি তার প্রাধান্য বেশি মানে প্রথমে যে গ্রুপ প্রথমে যে পরমাণুগুলো অ্যাটাচ অবস্থা থাকবে সরাসরি কার্বনের সঙ্গে যেটা অপদসম কার্বন সেই কার্বন সেইগুলো হচ্ছে সেই কার্বনের সঙ্গে যে পরমাণুগুলো অ্যাটাচ অবস্থা থাকবে সেই পরমাণুগুলোর আমরা মাস নাম্বার দেখব যার মাস নাম্বার বেশি তার প্রাধান্য বেশি কারণ যদি সেম হয়ে যায় তখন তার পরের পরমাণুটা দেখব তার পরের পরমাণুটা যার বেশি তখন সেই এগিয়ে যাবে এভাবে কিন্তু আমরা আর এস নামকরণগুলো করব ওকে আরও অনেক আর এস নামকরণগুলো আছে বইয়ের অনুশীলনীগুলো তোমরা দেখো ভালো করে তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে আর যদি তোমাদের সরাসরি যদি কোনো এ এ থাকে মানে সরাসরি যদি তোমাদের যদি ফিসার প্রজেকশনে দেওয়া থাকে তাহলে কোনো সমস্যাই থাকলো না তাহলে সেখান থেকে তোমরা সরাসরি করতে পারবে সরাসরি ফ্লাইংস থেকেও করা যায় সরাসরি ফ্লাইংস থেকে করলে তোমাদের অনেক রকম কনফিউশন সৃষ্টি হতে পারে এই জন্য দুটো রুল আমি বললাম না জাস্ট একটা রুলেই একটাতেই কনভার্ট করে সেই সেভাবে কীভাবে করা যায় খুব সহজেই এটা এটাতে কোনো ভুল হওয়ার কোনো চান্স নেই বুঝতে পেরেছো তো এভাবে তোমরা করবে আর বিশেষ কিছু বললাম না আজকের ক্লাসটা এই পর্যন্ত ওকে টাটা